হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি একটি মসজিদ সম্পর্কে আপনাদেরকে জানা অজানা ইতিহাস সম্পর্কে জানাবো। বন্ধুরা, মসজিদটির নাম শুনলেই আপনারা চমকে যাবেন। মসজিদটির নাম হলো জিন্দা পীর মসজিদ। বন্ধুরা, নামটি শুনে হয়তো আপনারা ভাবছেন মসজিদ আবার জিন্দা পীর হয় কীভাবে। বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর জানা যাক মসজিদটির ইতিহাস। জিন্দা পীর মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত একটি পুরাকীর্তি। বাগেরহাট খান জাহান আলী মাজারের পশ্চিম পাশ দিয়ে কিছু দূর এগিয়ে গেলে এই রাস্তা নেমে যায়, যার পাশে একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, যার নাম জিন্দা পীর মসজিদ, যা জিন্দা পীরের মাজার নামে পরিচিত। জিন্দা পীরের মাজার ও মসজিদ একই প্রাচীর বৈশিষ্ট্য এলাকায় অবস্থিত। বন্ধুরা, আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক গম্বুজ বিশিষ্ট মধ্যযুগীয় এই মসজিদটি জিন্দা পীর মাজারের কমপ্লেক্সের উত্তর পাশে অবস্থিত। এই মসজিদটির চারপাশে চারটি গোলাকার বুরুজ রয়েছে। মসজিদের দেওয়ালগুলি গড়ে 1.52 মিটার পুরু। পূর্বের দেওয়ালে 3টি দরজা ও পশ্চিম দেওয়ালে 3টি মেহরাব আছে। উত্তর দক্ষিণ দেওয়ালে 1টি করে দরজা রয়েছে। মসজিদের 8 কোণা 4টি মিনার আছে। মসজিদের গায়ে এখনও কিছু পোড়ামাটির চিত্র ফলক আছে। মসজিদের নির্মাণ ও দেওয়ালের পোড়ামাটির চিহ্ন খান জাহানি স্টাইলের পরিচয় প্রদান করে না। এই মসজিদের পরবর্তীকালে হোসেন শাহ তার পুত্র নুসরাত শাহ আমলের নির্মাণ করা হয়েছিল। মাজারের উত্তর পাশে একটি পাকা কবর আছে, যা জিন্দা পীরের পুত্রের কবর বলে চিহ্নিত করা হয়েছে। মসজিদটি ভাঙ্গা অবস্থায় ছাদের অর্ধগোলাকার গম্বুজটি 2002 সালে সংস্কার করা হয়। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।